হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করবো দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয় এখানে বাংলা বিষয়ে অধ্যায় নম্বর তিন অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারে আমরা আটটা এমসি কিউ রেখেছি আর ছটায় এসি কিউ রেখেছি যেগুলি করলে এই চ্যাপ্টার উপর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আর কোনো টেনশান থাকবে না তো এই কোয়েশ্চেনগুলো চলো শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জল পাশান হয়ে আছে অবশ্যই এই কোশ্চেনগুলো নিজেরা নিজেদের খাতায় লিখে নেবে কারণ নিজেদের সুবিধার্থে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমি এই ধরনের নিয়মিত ভিডিও আনতে থাকি দু নম্বর কোয়েশ্চেন আমাদের ডান পাশে কি ধস আমাদের বায়ে রয়েছে কি গিরিখাত এই ধরনের কোশ্চেন একটা অবশ্যই আসবে অবশ্যই একটা কোশ্চেন আসবে যে আমাদের ডান পাশে কি আছে বা পায়ে কি আছে বাঁ পাশে কি আছে এই ধরনের কোয়েশ্চেন একটা অবশ্যই আসতে পারে সম্ভাবনা প্রবণ কোশ্চেন এগুলো তিন নম্বর কোশ্চেন আমাদের বাঁয়ে রয়েছে কি গিরিখাত খাত চার নম্বর কোশ্চেন আমাদের পায়ে পায়ে কি রয়েছে হিমানির বাঁধ পাঁচ নম্বর কোশ্চেন আমরা ফিরছি দৌড়ে দৌড়ে আমাদের দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কি মানুষ সাহায্যের প্রত্যাশা অর্থাৎ মানুষের কাছে যে সাহায্য প্রত্যাশা করছে তার জন্য তারা দৌড়ে দৌড়ে ফেরার কথা বলছে ছ নম্বর কোশ্চেন আমাদের চোখ মুখ ঢাকা পঙ্ক্তটির মর্মার্থ কি আমাদের পরিচয় কখন প্রকাশ পায় না তাই আমাদের চোখ মুখ ঢাকা সাত নম্বর কোশ্চেন আমাদের পদ নেই আর উর্ধিতাংশের অর্থ কি কোনো উপায় নেই আর আট নম্বর কোশ্চেন ছড়ানো রয়েছে কাছে দূরে কি শিশুদের সব এই ছিল আমাদের আটটা এমসিকিউ কোশ্চেন এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা নিজেদের খাতা লিখে নেবে নিজেদের সুবিধার্থে এসিকিউ কোশ্চেন আছে এক নম্বর কত খ্রিস্টাব্দে কবি শঙ্কর ঘোষ জন্মগ্রহণ করেন লিখে নেবে বই থেকে দু নম্বর কোশ্চেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের মাথার উপর কি উড়ে বেড়াচ্ছিল বা বেড়াচ্ছে তিন নম্বর কোশ্চেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের পায়ে পায়ে কি বাঁধা চার নম্বর কোশ্চেন আয় আরো বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার অর্থ কি? পাঁচ নম্বর কোশ্চেন আমাদের ইতিহাস নেই এই কথার অর্থ কি। ছ নম্বর কোশ্চেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে বা গেছে মরে এমন কথার মনে হয়েছে কেন তো এই ছিল আমাদের আজকের এমসি কিউ আর এসি কোশ্চেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরের অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে